শ্রীলঙ্কার নির্বাচন কমিশনের চেয়ারম্যান এবং আরও দুই কমিশনার বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আসার ইচ্ছা পোষণ করেছিলেন, তবে বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় সরকারি কর্মকর্তাদের জন্য সব ধরনের বিদেশ ভ্রমণ বন্ধের নির্দেশ দিয়েছে দেশটি। এ কারণে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশে আসতে পারবে না শ্রীলঙ্কার নির্বাচন পর্যবেক্ষক দল। মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালকে একটি চিঠি দিয়েছেন শ্রীলঙ্কার নির্বাচন কমিশনের চেয়ারম্যান। চিঠিতে উল্লেখ করা হয়েছে অর্থনৈতিক সংকটের কারণে শ্রীলঙ্কার সরকার সব ধরনের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে, যে কারণে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আসতে পারবেন না দেশটির তিন কমিশনার। স্পেশাল মানুষদের জন্য মজাদার ম্যাজিক মশলা ফ্লেভারে মিস্টার নুডলস, স্বাদ নাও ভালোবাসার।